নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। গরম পড়েছে এবং আবহাওয়া দপ্তর বলছে যে আগামীতে আরো গরম হবে, বৃষ্টি কবে হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তাই আমাদের পেশেন্টরা এসে বলছে স্যার খাবো কি। তো এই প্রসঙ্গে একটা কথা বলি যে গরম পড়ছে কেন, আমরা গাছ পেতে সাপ করছি। তাই ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুস্থ রাখতে হয় তাহলে কিন্তু আমরা যদি অঙ্গীকার করি অন্তত একটি পরিবার থেকে 5টি করে গাছ প্রতি বছর লাগাব, তবেই এই ভবিষ্যৎ প্রজন্ম গরমের হাত থেকে রক্ষা। যাই হোক, আমি এখন যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে পেশেন্টরা বলছে স্যার খাবো কি, একদম রুচি নেই, ঘামে ঘর্মাক্ত। তে প্রসঙ্গে পান্তা ভাতের কথা বলবো যে পান্তা ভাত আমাদের অতীতের মনোহর আইচ, যিনি প্রখ্যাত বিশ্বশ্রী ছিলেন, তিনি বলতেন যে পান্তা ভাত খেয়ে আমি আজকে বডি তৈরি করেছি। 100 বছর উনি বেঁচে ছিলেন এবং যার শতবর্ষ নিয়ে অনেক কিন্তু গল্প এবং অনেক কিছু সাক্ষাৎকার আমরা বিভিন্ন পত্রপত্রিকায় পেয়েছি এবং সৌভাগ্যক্রমে সেই মনোহর আইচের সঙ্গে অনেক স্টেজে প্রোগ্রাম করার একটা সৌভাগ্য আমার হয়েছে। যাই হোক, আবার একটা গান আছে যে পান্তা ভাতে টাটকা বেগুন পোড়া, এবং সেই অর্থে এই বেগুন পোড়া এবং টাটকা পান্তা ভাত নিয়ে কিন্তু আমাদের জনমানসে একটা ব্যাপার আছে। কিন্তু এই পান্তা ভাত আমরা গরমে খেতে পারি, সেই পান্তা ভাতকে অনেক রকম তৈরি করা যায়। যেমন সকালে রান্না করে ভাতটা ঠান্ডা হয়ে যাবার পরে যদি তাকে আমরা জল দিই সেটা কিন্তু হয়ে যাবে পান্তা ভাত। আবার যদি আমরা রাত্রিবেলা রেখে নুন দিয়ে সেটা জল দিই তাহলে সেটা হয়ে যাবে পান্তা ভাত। এবং এই পান্তা ভাতে কি আছে যার জন্য আমরা ভালো থাকবো? পান্তা ভাতে আছে অ্যাকচুয়ালি ভিটামিন B12। আর পান্তা ভাতে এমন কিছু জিনিস আছে যেটা আমাদের ডিহাইড্রেশন থেকে রক্ষা করে এবং ঘামের ফলে যে পটাশিয়াম সোডিয়াম বেরিয়ে যায় সেই পটাশিয়াম সোডিয়াম কিন্তু এই পান্তা ভাত কিন্তু রিপ্লেস করে দিতে পারে এবং আপনার বডিটা কুল থাকতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে পান্তা ভাতের আরও অনেক খনিজ পদার্থ আছে যাতে আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করে। তবে এই পান্তা ভাত যেন 2-3 দিনের না হয়, অতিরিক্ত টক হয়ে গেলে তার মধ্যে ব্যাকটেরিয়া বিরাজ বাঁধে, সেই ব্যাকটেরিয়ার কারণে আপনার পেটের সমস্যা হতে পারে। নর্মালি গরমে যেমন আমরা দই ভাত খেতে ভালোবাসি, পান্তা ভাতও আপনার একটা উপাদেয় খাদ্য হতে পারে, শারীরিক ক্রিয়া প্রক্রিয়া চালানোর জন্য ভালো হতে পারে। এবং গ্রামে অনেকেই কিন্তু পান্তা ভাত খায়, পান্তা ভাত খেলে অনেকক্ষণ খিদে পায় না। গ্রামের আদিবাসী মহিলারা কিন্তু পান্তা ভাত খায়, গ্রামের অসংখ্য মানুষ যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তারা পান্তা ভাত খায়, তারা ভালো থাকে। আপনিও দেখুন পান্তা ভাত আপনার সহ্য হচ্ছে কিনা, এবং গরমে পান্তা ভাত আপনার শারীরিক ক্রিয়া প্রক্রিয়া এবং গরমে সুস্থ থাকতে এর যে একটা অনস্বীকার্য ভূমিকা আছে এই বিষয়গুলো সন্দেহ নেই। এবং এই ক্ষেত্রেই বলতে চাই যে পান্তা ভাত পান্তা নয়, পান্তা ভাত আমাদের জীবনকে রক্ষা করার জন্য একটা বিরাট ভূমিকা নিতে পারে। যাই হোক, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, এবং আমরা শেয়ার করলে আমরা অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত হব এবং আমাদের উদ্দেশ্য আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।